এই ভিডিওতে দেখব কিভাবে আপনি বাংলাদেশ থেকে মোবাইল দিয়ে আইপিএল খেলা লাইভ দেখবেন ঘরে বসে। ভিডিওতে দুটো অ্যাপ দেখাবো, তার মধ্যে যে কোনো একটা অ্যাপ ব্যবহার করে আপনি আইপিএল খেলা লাইভ দেখতে পারবেন। এই জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোরের সার্চ বারে আপনি লিখবেন RAVITSOLEBD। এটা লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন অ্যাপটি আপনার সামনে শো হচ্ছে। এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপের সাহায্যে শুধু আইপিএল না, বাংলাদেশে প্রায় প্রতিটা ক্রিকেট ম্যাচ, বিভিন্ন দেশের ঘরোয়া লিগের খেলা দেখতে পারবেন। আমার যেহেতু ডাউনলোড করাই আছে, তাই সরাসরি অ্যাপটি ওপেন করছি। তারপর আপনি স্ক্রিনের এখানে আইপিএলের ব্যানার দেখতে পারবেন। এখনও যেহেতু আইপিএল খেলা শুরু হয়নি, শুরু হলে দেখতে পারবেন। তার নিচে ওয়াচ নাও অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি আইপিএল খেলা মোবাইলে লাইভ দেখতে পারবেন। এবার দুই নম্বর যে অ্যাপটির কথা বলবো, এই জন্য প্লে স্টোরে এসে আপনি টি স্পোর্টস অ্যাপ এটা লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপটি চলে আসবে। এই অ্যাপ দিয়েও আপনি আইপিএল খেলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখতে পারবেন। RAVITSOLEBD এবং টি স্পোর্টস এই দুটো অ্যাপ ছাড়াও আরও অনেকভাবে আইপিএল খেলা লাইভ দেখা যায়। আপনাদের যদি তা জানার দরকার হয় তাহলে কমেন্ট করবেন। আপনি এবার আইপিএলে কোন দলকে সাপোর্ট করতেছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।